আচ্ছা দেখো, এবার রিলেশন বা ফাংশন তো আমরা ঢুকলাম। ফাংশনের হচ্ছে কি, ধরো এখানে একটা থেকে একটা দিয়ে যাচ্ছে, এখানে ধরো দুটো এলিমেন্ট আছে, এখানেও দুটো এলিমেন্ট থাকলো, বা এরকম হতে পারে এখানে x এর এলিমেন্ট ধরো থাকলো, কিন্তু তার কোনো এখানে প্রি ইমেজ নেই, মানে এখানে হচ্ছে যেটাই রেঞ্জ ওটাই হচ্ছে আমার কোডোমেন, এখানে হচ্ছে রেঞ্জ কোডোমেনের হচ্ছে সাবসেট। তো এই দুটো ক্ষেত্রেই দেখো একটা থেকে একটাতে ম্যাপিং যাচ্ছে, এটাকে আমরা বলবো ওয়ান ওয়ান। তাহলে ওয়ান ওয়ান কি হলো, ইফ এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু দ্যাট ইমপ্লাইজ এফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ এক্স টু, অর ইফ এক্স ওয়ান নট ইকুয়াল টু এক্স টু দ্যাট ইমপ্লাইজ এফ এক্স ওয়ান নট ইকুয়াল টু এফ এক্স টু, এগুলোকে বলে ওয়ান ওয়ান ম্যাপিং বলে। ঠিক আছে, এক্ষেত্রে কি হয়, কখনো রেঞ্জ আর কোডোমেন সেম হয়, কখনো রেঞ্জ কোডোমেনের প্রপার সাবসেট হয়। তাহলে এক্ষেত্রে আমি লিখতে পারি রেঞ্জ সাবসেট অফ কোডোমেন, এইটা হলো আমার ওয়ান ওয়ান। ঠিক আছে, এবার অন টুটা দেখো, অন টুটা দেখো, অন টুটা কি এইরকম গেল বা এইরকম গেল, এখানে যে কটা ডোমেনে যে কটা আছে রেঞ্জও সে কটা আছে, আবার দেখো এইরকমও হতে পারে, মানে এটা ওয়ান ওয়ান হলো, এবার মেনি টু ওয়ান হতে পারে, কিন্তু দেখো এখানে যেটাই রেঞ্জ সেটাই হচ্ছে আমার কোডোমেন, এখানে কোনো এক্সেস এলিমেন্ট থাকবে না, এটা রেঞ্জ ইকুয়ালস টু কোডোমেন। দেয়ার ইজ নো এক্সেস এলিমেন্ট ইন কোডোমেন সেট, অর এরকম ভাবে বলতে পারি ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট অফ কোডোমেন সেট হ্যাজ আ ইউনিক প্রি ইমেজ। এখানে আরেকটা ধরনের ম্যাপিং হয়, সেটাকে বলে ইনটু ম্যাপিং। ইনটুটা কি হয়, ইনটু হচ্ছে এরকম, এখানে এক্সেস এলিমেন্ট সবসময় থাকবে, অলওয়েজ এখানে কি হবে এক্সেস এলিমেন্ট থাকবে, মানে রেঞ্জ অলওয়েজ কোডোমেনে প্রপার সাবসেট হবে। এটাকে আমি বলবো ইনটু ম্যাপিং। সবসময় দেখো একটা করে এক্সেস এলিমেন্ট আছে, মানে কিছু অ্যাট লিস্ট ওয়ান এলিমেন্ট এক্সিস্ট ইন প্রি ইমেজ, অ্যাট লিস্ট ওয়ান এলিমেন্ট এক্সিস্ট ইন কোডোমেন সেট উইচ হ্যাজ নো প্রি ইমেজ ইন ডোমেন সেট।
এই গেল আমার 1 1 অন টু আর ইনটু 1 1 এ কি হলো একটা থেকে একটা তে যাবে মানে x1 ইকুয়াল x2 হলে fx1 নট ইকুয়াল fx1 ইকুয়াল টু fx2 x1 নট ইকুয়াল টু x2 হলে fx1 নট ইকুয়াল টু fx2 এটা 1 1 অন টু কি হবে কোডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের একটা করে প্রি ইমেজ থাকবে আর ইনটু কি হবে কোডোমেনে অ্যাট লিস্ট ওয়ান এলিমেন্ট এক্সিস্ট করবে যার কোনো প্রি ইমেজ নেই তো এটা হচ্ছে আমার ইনটু এই তিন ধরনের আমার ম্যাপিং হয় যে কোনো ম্যাপিং আইদার ওয়ান ওয়ান অর অন টু অর ইনটু হবে আর যদি কোনো ম্যাপিং ওয়ান ওয়ান আর অন টু দুটোই হোল্ড করে তখন ওয়ান ওয়ান কে আরেকটা ওয়ান ওয়ান এর আরেকটা নাম হচ্ছে ইনজেক্টিভ এটাকে বলে ইনজেক্টিভ ওয়ান ওয়ান এর আরেকটা নাম হচ্ছে ইনজেক্টিভ অন টু এর আরেকটা নাম হচ্ছে অন টু এর আরেকটা নাম হচ্ছে সাবজেক্টিভ এবার যদি কোনো রিলেশন ইনজেক্টিভ সাবজেক্টিভ দুটোই হয় তখন সেটাকে আমি বলবো বাইজেক্টিভ ম্যাপিং তাহলে বাইজেক্টিভ মানে কি হলো বাইজেক্টিভ মানে ইনজেক্টিভ প্লাস সাবজেক্টিভ মানে এটা আর এটা দুটো রিলেশনে যদি হোল্ড করে তাহলে সেটাকে আমি বলবো বাইজেক্টিভ ম্যাপিং দেখো এখানের মধ্যে তুমি দেখো তো কোন কোন রিলেশনে আমার 1 1 আর অন টু দুটোই হোল্ড করছে দেখো এই রিলেশনটা 1 1 আছে আবার অন টু আছে এখানে একটা থেকে একটাতে গেছে আমার এখানে যে এলিমেন্ট দেখো কোডোমেন সেটে যত এলিমেন্ট আছে তার কোনো প্রি ইমেজ নেই আবার এখানেও দেখো তাই আছে একটা থেকে একটাতে গেছে আবার এখানে যতগুলো এলিমেন্ট আছে তার কোনো প্রি ইমেজ নেই এখানে তিনটেও হতে পারতো এরকম চারটেও হতে পারতো এরকম কিন্তু দেখো প্রত্যেকটার কোনো প্রি ইমেজও নেই প্রত্যেকটা এলিমেন্টের এখানে প্রি ইমেজ আছে প্রি ইমেজ নেই এমন কোনো এলিমেন্ট এখানে নেই আর এখানে একটা থেকে দেখো একটা দিয়ে গেছে তাহলে এই দুটো রিলেশন কি হচ্ছে ওয়ান ওয়ান আর অন টু তাহলে এই দুটো রিলেশনকে আমি বলবো বাইজেক্টিভ ম্যাপিং ঠিক আছে সেখান থেকে আমরা আরেকটা কনসেপ্টে যেতে পারি ইনভার্স এক্সিস্ট অনলি ফর বাইজেক্টিভ ম্যাপিং লেখো ইনভার্স এক্সিস্ট অনলি ফর বাইজেক্টিভ ম্যাপিং বাইজেক্টিভ ম্যাপিং হলে সেখানে আমার ইনভার্স এক্সিস্ট করবে না হলে ইনভার্সটা আমার এক্সিস্ট করবে না কেন ইনভার্সটা এক্সিস্ট করবে না তার কারণ হচ্ছে দেখো এই যে রিলেশনটা আমার এটা ফাংশন এই রিলেশনটা আমার ফাংশন ফাংশনে কি এটা ডোমেন এটা রেঞ্জ এফ ইনভার্স যখন বলবো সেটাকে আমি এরকম ভাবে লিখবো তখন এই যে রেঞ্জটা এফ এর সময় যেটা রেঞ্জ ছিল এফ ইনভার্স এর সময় সেটাই আমার কি হয়ে যাবে ডোমেন তখন এটা হয়ে যাবে আমার রেঞ্জ মানে এফ যখন করছি এটা ডোমেন এটা রেঞ্জ এফ ইনভার্স যখন করছি তখন এটা ডোমেন এটা রেঞ্জ তাহলে এফ ইনভার্স করার সময় আমাদের এফ ইনভার্সটাও একটা ম্যাপিং তাহলে এফ ইনভার্সেরও কি রুল থাকা উচিত যে এখানে কোনো এক্স এলিমেন্ট এখানে কোনো এমন এলিমেন্ট থাকবে না যার কোনো ইমেজ এখানে নেই এবার যদি এখানে এক্সেস এলিমেন্ট থাকতো তাহলে এফটার ইমেজ এখানে পেতাম না ওই জন্য ইনভার্স এক্সিস্ট অনলি ফর বাইজেক্টিভ ম্যাপিং মানে যে ম্যাপিংটা ইনজেক্টিভ সাবজেক্টিভ দুটোই হবে তার ক্ষেত্রেই আমার বাইজেক্টিভ এক্সিস্ট করবে আর তার ক্ষেত্রেই আমি ইনভার্সটা পাবো